السلام عليكم ورحمة الله. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعد، أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ألحاكم التكاثر حتى زرتم المقابر. وقال الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. عن أنس بن مالك سمعت رسول الله صلى الله عليه وسلم قال: إن العبد إذا وجع في قبره وتولى نواصبه لا يسمع قراني آله. عن عائشة رضي الله تعالى عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه امرنا فهو رد. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহান তাআলার বারগায় শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা কিছু দিনই আলোচনা করার এবং তা শোনার লক্ষ্যে আমাদেরকে কবুল করেছেন। সেই মহান প্রতিপালক যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, আমরা তার গোলাম হিসাবে পৃথিবীর বুকে তার নিয়ম কানুনের তোয়াক্কা না করেও তার তরফ থেকে রুজির কোনো ঘাটতি পাচ্ছি না। সেই মহান রব্বুল ইজ্জাতের বারগায়ে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আপনাদের এই কালিয়াচক অন্তর্গত খালতিপুর পত্র এরিয়াই আজকে আমার সংক্ষিপ্ত বক্তৃতার বিষয়, মৃত্যুর পরের জীবন। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহন আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। পৃথিবীর বুকে যত বক্তৃতা রয়েছে, কোরআন সুন্নার যত আলোচনা রয়েছে, মানুষকে পরকালমুখী করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে আলোচনা করা। যদি আমরা আজকের কথার আলোচনার বক্তৃতার কোনো অংশের সাথে কোরআন এবং সুন্নার মিল পাই, তাহলে সেগুলো আমরা যদি মেনে চলি তো আমাদের জীবন পরিবর্তন হবে বলে আমি আশাবাদী। তবে শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা কোরআন এবং সুন্নাই হবে, এর বাইরে হবে না। অতএব মনোযোগ সহকারে আমরা কথাগুলোকে শ্রবণ করব। যে আমল আখলাক চরিত্র আমার মধ্যে নাই, সেটা আগামী দিনে বা এখান থেকে বসেই নিয়াত করে নেব যে ইনশাআল্লাহ আমরা কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমাদের জীবনকে পরিচালিত করব। সবাই বলি ইনশাআল্লাহ, আরেকটু জোরে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন: ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আপনারা আজকে আমাকে এখানে ডেকেছেন, কয়েক মাস আগে ফোন করে আমার ডেট নিয়েছেন, আপনারা আমাকে ডেকেছেন, এর উদ্দেশ্য হচ্ছে আমি এখানে এসে বসে থাকব,
না কথা বলবো বক্তৃতা করার জন্য আমি এসে বসে আছি কোনো কথা বলছি না এরকম যদি হয় তাহলে আপনারা কি আমার সাথে ভালো আচরণ করবেন স্বাভাবিক কথা আপনারা দেখেছেন একটা উদ্দেশ্য একমাত্র আজকে আমি বক্তৃতা করব ঠিক না আমি বিয়ে করতে আসিনি গ্রামে যে মেয়ে দেখাবেন তাই না এমনও না যে বরযাত্রী এসেছি যা হারাম এমনও না দোকানে বাজার সদাই করতে এসেছি তাই না একমাত্র উদ্দেশ্য আমি আসার কি বক্তৃতা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমি মানুষ এবং জিনকে তৈরি করেছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য কে বলছেন আল্লাহ তাআলা আমার বক্তৃতায় গজল নাই আমার বক্তৃতায় সুর নাই আমার বক্তৃতায় কিচ্ছা কাহিনী নাই কোরআন এবং সুন্নাহ মোতাবেক ক্লাসের মতো বসে আলোচনা শুনবেন উপকার পাবেন ইনশাআল্লাহ তো আল্লাহ তাআলা বললেন আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি কেন একমাত্র খালি ইবাদত না একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সোজা সাদা কথা তাহলে আল্লাহ ঘুমানোর জন্য সৃষ্টি করেননি আমাদেরকে অবৈধ সম্পর্কের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেননি আল্লাহ তাআলা হাট বাজার করে স্ত্রী ছেলে মেয়েকে খাওয়াতে হবে এর জন্য সৃষ্টি করেননি সকালবেলা উঠে এক্সারসাইজ করতে হবে এর জন্য সৃষ্টি করেননি আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এখন প্রশ্ন জি শাইনুর রহমান ভাই রাতে কি তাহলে ঘুমাতে পারবো না জি ঘুমাতে পারা যাবে কেমন শুনেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি ইশার সালাত জামাতা আদায় করে তারপরে রাতে গিয়ে শুয়ে পড়ে এরপরে ফজরও যখন মুয়াজ্জিন বলছেন হাইয়ালা সালা কাম টু দা মাস্ক মসজিদে আসো ওই ব্যক্তি যে আটটার সময় সালাত আদায় করে নটায় ঘুমিয়েছিল আবার চারটে পঁয়তাল্লিশে উঠে পাঁচটার সময় জামাত মসজিদে গিয়ে জামাতে আদায় সালাত আদায় করলো এই যে ছয় ঘন্টা সাত ঘন্টা বা যতটুকু হচ্ছে এই সময়টা যে ঘুমিয়ে থাকলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই ব্যক্তির অ্যাকাউন্টে আজকে রাতের জন্য তাহাজ্জুদের নেকি লিখে দেওয়া হলো আল্লাহ যে বলেছেন আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি জি যদি আপনি মনে করেন আল্লাহ তাআলার একটু একটু কথা মেনে নেবেন তাহলে সবটাই ইবাদত সবটাই ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লু মারুফিন সাদাকা প্রত্যেকটা ভালো কাজ হচ্ছে সাদাকা এই শোনো তোমাকে দান করতে হবে জি পারলাম না একটা রিকশা যাচ্ছিল টোটোওয়ালা যাচ্ছিল আর উঠতে পারছে না ওকে ধাক্কা দিয়ে তুলে দিতে হবে জি এটাও পাচ্ছি না তুমি বাইকে যাচ্ছিলে একটা লোক বসে আছে রাস্তায় ওই বাজারের উপরে যাবে কোনো যানবাহন নেই তাকে তুমি তুলে নিলা জি তাও পারো না তুমি কিচ্ছু করতে পারো না আমি আমার স্ত্রীর সাথে সহবাস করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছে স্ত্রী সহবাস করো সাদাকা কথা বুঝছেন কিন্তু পর নারীর সাথে ওটা যে যৌনাচার হারাম ইসলামের মধ্য থেকে যা করবেন তাই হচ্ছে ইবাদত যা করবেন ফেরাউন এই শব্দটা বললেও নাকি হয় কেন ফেরাউন বলতে গেলে কি কি লাগে শব্দগুলা আল্লাহ সুসাল্লাম বলছেন যে কোরআনের একটা হরফে দশ নাকি মানে বুঝেন আর না বুঝেন আপনি শুয়োর তাই বলছেন শুয়োর খিনজির কোরআনুল করিমের আয়াত যখন সূরা বাকারা তেলত করছেন তখন ওই খিনজির শব্দটা আসলে আপনি ওখান থেকে এটা ভালো মাপের নাকি পাচ্ছেন তাহলে আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন আমরা যাই করব তাই ইবাদত শুধু সামান্য কিছু শর্ত রয়েছে তাহলে আপনার চলাটা রাস্তা দিয়ে ইবাদত একটা মহিলা রাস্তা দিয়ে চলছে তো ও দেখছে রাস্তায় কেউ নাই রাস্তার মিডিল দিয়ে যাচ্ছে যেতেই পারে অনেক টোটোওয়ালাকে দেখবেন মিডিল দিয়ে যায় ওর বাপের রোড তো বাইক ভালো আছে তো এবার রাস্তা দিয়ে একটা মহিলা মিডিল দিয়ে চলছে এই মহিলা আল্লাহর ইবাদতে ব্যস্ত নাই ওই আরেকটা মহিলা রাস্তার এক পাশ দিয়ে যাচ্ছে এ হচ্ছে ইবাদত করছে
কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোন মহিলা যখন রাস্তা দিয়ে যাবে তার মুখটা নিচু থাকবে এবং রাস্তার এক কোল ঘেঁষে যাবে তাহলে মধ্যে দিয়ে যাচ্ছে ইবাদত নাই রাস্তার পাশে দিয়ে যাচ্ছে ইবাদত কথা বুঝছেন আমার তাহলে আমরা যদি একটু ঢেলে আমাদের ইবাদতগুলোকে সাজাই তাহলে যা করব তাই ইবাদত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি রাত্রিবেলায় ঘুমানোর পূর্বে ওযু করে নাই তারপরে শোয়ার সময় আয়াতুল কুরসি আর যেগুলো পড়ার পরে নিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে একটা ফেরেশতাকে বললেন এই নে খাতা এই নে কলম জি যা কোথায় যাব তো আব্দুর রহমান ঘুমাচ্ছে যে ওযু করলো এবারেও ঘুমাচ্ছে ফেরেশতা চলে আসলো আল্লাহ তাআলা বলছে রাতে ও যতবার নড়বে কতবার নেকি লিখবি তুই কথা মনে বুঝাতে পারিনি কথা বুঝতে পারছেন তো কেন সুবহানাল্লাহ বললেন না কষ্ট হয় মুখে বলতে আরেকটা হাদিস শরীফ এটা থাক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গোটা পৃথিবীর ফাঁকা জায়গা দেখেছো তুমি যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলো সব ফাঁকা জায়গা নেকিতে পরিপূর্ণ হয়ে যায় না তাও হয়নি সবারই বলা উচিত আমাদের যে কত নেকি লাগবে কিয়ামতের মাঠে তা একটু পরে বলছি তাহলে ওই যে ব্যক্তি শুলো রাত্রিবেলায় মশার কামড়ে হোক আর এমনি হোক যতবার এদিক ওদিকে ঘুরবে অত নেকি নেকি আর নেকি ও তো ঘুমালো চুপচাপ ঘুমাচ্ছে পৃথিবীর এমন কোন কোম্পানি আছে নাকি যে তোমাকে ডেকে বলছে ঘুমালে ১০০ দিরাম ১০০ দিনার ১০০ ডলার করে দেব আল্লাহ তাআলা দেওয়ার জন্য প্রস্তুত কারণ আল্লাহ তাআলা কাছে যে ভান্ডার রয়েছে অশেষ শেষ নাই কথা বুঝছেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র কি করার জন্য ইবাদত করার জন্য এখন প্রশ্ন হচ্ছে শাইনুল ভাই আপনি আসলেন বক্তৃতা দিবেন আমরা আসলাম শুনলে উপকার হবে তা আমরা এসেছি এটা কি ইবাদত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি বাড়ির থেকে দিন শিক্ষার উদ্দেশ্যে হাদিস লম্বা শর্ট করে বলছি কোন ব্যক্তি যদি বাড়ির থেকে দিন শিক্ষার উদ্দেশ্যে কোন মজলিসে গিয়ে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাস্তাটাকে ঘুরে জান্নাতে দিয়ে দেন কি বলছেন আপনি কিসে নেকি যা করবেন পৃথিবীর বুকে তাই নেকি সবচেয়ে পৃথিবীর মধ্যে অবহেলিত লোকটার নাম হচ্ছে মুয়াজ্জিন ঠিক না আমার জানা মতে পৃথিবীর বুকে সবচেয়ে অবহেলিত লোকটার নাম হচ্ছে মুয়াজ্জিন ২০০ টাকা বেতন দিলে ৩ মাস বাকি সভাপতির ২০,০০০ টাকা লাগে আর ইমাম আর মুয়াজ্জিনের সংসার ভালোবাসায় চলে তো এই মুয়াজ্জিন মসজিদে যখন আজান দেয় আজানের ফলে মানুষ সেই মুয়াজ্জিনের কথা শুনে মসজিদে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের মাঠে যার কাদ সবচেয়ে উঁচু হবে সে হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত দেখেন তো কি মুয়াজ্জিনের উপর আর আছে কে আমি এই জন্য একটা কথা বলি আল্লাহর কাছে যে সম্মানিত পৃথিবীতে লাঞ্ছিত ঠিক না আল্লাহর কাছে যে সম্মানিত পৃথিবীর বুকে সে লাঞ্ছিত একটা মুয়াজ্জিন সে আজান দিচ্ছে সে লোককে ডাকছে আসো মসজিদ আসো সে বলেও দিচ্ছে মসজিদ আসলে কি হবে হাইয়ালাল ফালা তুমি তোমার কামিয়াবির দিকে আসো এদিকে আসলে তোমার উপকার আছে আখিরাতের অ্যাকাউন্টটা ভরে দেওয়া হবে আল্লাহ তাআলা বলেছেন এই মুয়াজ্জিন এর কাদটা সবচেয়ে উঁচু হবে পৃথিবীর বুকে যা করবেন সব ইবাদত হবে যদি একটু কোরআন এবং সুন্নাহ অনুযায়ী লাইফটাকে পরিচালিত করেন কথা বুঝে আসলো এই ১০ মিনিট হল বক্তৃতা দিয়া ৭-৮টা হাদিস শুনে নিলেন আমি মনে করি আল্লাহ তাআলা আমাদেরকে যে বয়সটা দিয়েছে না বয়স বাড়ে না বয়স কমে বয়স তো নির্দিষ্ট এটা থেকে আমরা কখন চলে যাব তাই ভাবি যে আল্লাহ তাআলা কখন মালাকুল মতকে পাঠিয়ে দিবেন তার পূর্বে যদি কিছু কথা বলে যেতে পারি মানুষকে আর ওই মানুষ যদি ওটার উপরে ১০টা ২০টা মানুষ যদি আমল করে তার থেকে আল্লাহ তাআলা কিছু একটা নেকি আমাকে দিবেন কিন্তু তার ঘাটতি হবে না তার ঘাটতি হবে না আজকে আমার বক্তৃতা শোনার পর যদি সালাত শুরু করেন আল্লাহ তাআলা আপনাকে তো নেকি দিবে দিবে ওখান থেকে আল্লাহ তাআলা কপি পেস্ট করে আমাকে দিবে আবার এরকম ভাবে না যে আপনাকে নেকি দিব না তো নামাজও পড়ব না
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বললেন আমি মানুষকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র ইবাদত করার জন্য এবার খুব ভালো করে কথা বুঝবেন হাজার ঘন্টা বক্তৃতা শুনে কোনো লাভ নাই যতটুকু দরকার অতটুকু ভালো করে বুঝবেন কেমন পৃথিবীর বুকে সবচেয়ে ব্রেনি কোন স্টুডেন্ট যে বিজ্ঞানী তাকেও যদি একটা পরীক্ষার হলে পরীক্ষা দিতে দেওয়া হয় 3 ঘন্টা সময় দেওয়া হয়েছে 100 মার্কের পরীক্ষা পৃথিবীর সবচেয়ে মেরিটোরিয়াস স্টুডেন্ট যে সবচেয়ে বুদ্ধিমান বালক যে বুদ্ধিমান মেয়ে যে এরকম কি কেউ কোনোদিন বলেছে 3 ঘন্টার পরীক্ষায় 2 ঘন্টা একটু এনজয় করি 2 ঘন্টা একটু ঘুমিয়ে নি 2 ঘন্টা একটু ক্যারাম বোর্ড খেলে নি 2 ঘন্টা একটু রিল্যাক্সেশন মুডে থাকি তারপর লাস্টে 1 ঘন্টা লিখলে তো পাস কেউ বলেছে কিন্তু আপনি আমি স্টেজে যারা বসা নিচে সবাই এটা করছে সবাই এটা করছে আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে পাঠিয়েছি পরীক্ষা দিতে রেজাল্ট আমি আল্লাহ তাআলা দেব তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা দিতে পাঠিয়েছেন আমাদের পরীক্ষার নাম্বারটা একটু বেশি সাবজেক্টটা একটু বেশি এবং টাইমটা আল্লাহ বেশি দিয়েছে কাউকে 60 বছর কাউকে 70 বছর কাউকে 20 বছর আল্লাহ তাআলা যেটা চেয়েছে আর ওই পরীক্ষার হলে যে ছেলেটা বসে আছে আল্লাহ তাআলা তাকে 3 ঘন্টা দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের মাঠে একদিন সমান পৃথিবীর 50,000 যে বছর ওটা ওখানে একদিন 50 আলফা সানা পৃথিবীর 50,000 বছর সমান ওখানে একদিন ভাবা যায় তাহলে টাইম টু টাইম ভ্যারি হয় কিনা তো সেই ক্ষেত্রে আপনাকে 60 বছর দিয়েছে কাউকে 70 বছর দিয়েছে এবং আশ্চর্যজনক হলেও সত্য পরীক্ষায় 3 ঘন্টায় পরীক্ষা তো নেয় 15 মিনিট আগে একটা ওয়ার্নিং বেল দেয় আর পর মিনিট আছে ঠিক না আল্লাহ তাআলা যে কাকে কত বছর দিয়েছে এটা পৃথিবীর কেউ জানে না ফেরেশতারা পর্যন্ত জানে না তাহলে কাকে যে কতটুকু সময় দিয়েছে এই সময়টুকুর মধ্যে আমাদের উচিত কি সব সময় ইবাদতের মধ্যে থাকা কারণ কখন মালাকুল মত চলে আসবে কেউ জানে না এই মাইক ম্যানকে জিজ্ঞাসা করেন এই মাইকটা যখন কিনেছে একটা গ্যারান্টি ছিল মোবাইল ক্যামেরাগুলোর একটা গ্যারান্টি ছিল নির্দিষ্ট কিন্তু যে তৈরি করেছে তার গ্যারান্টি আছে তার গ্যারান্টি নাই তাহলে যে কোনো মুহূর্তে চলে যেতে হবে একবারে ভাড়া বাড়ির মতো কিচ্ছু নিতে পারবেন না আপনি এক্ষুনি আগামী কালকে আপনি চেন্নাই যাবেন এখন যদি আপনি মারা যান আপনার আগের দিনের রুটিন সব ভেস্তে যাবে ওই রুটিনে আর কোনো কাজ হবে না আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন এসে বলছেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষকে আপনি গ্রামের সবচেয়ে শিক্ষিত লোকটাকে জিজ্ঞাসা করেন সবচেয়ে বুদ্ধিমান মানুষকে বলবে যে ছেলেটা পড়াশোনায় ভালো তারপর একটা চাকরি পেয়েছে ভালো জায়গায় বিয়ে করেছে লাইফ সেটেল বাড়ির একটা দু তিনটি বাড়ি রয়েছে শহরে বাড়ি রয়েছে বাড়ির সামনে মার্সিডিস দাঁড়িয়ে আছে হি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গাই ইন দিস ওয়ার্ল্ড ও মনে করবে এ হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান মানুষ ঠিক না এ হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পৃথিবীর বুকে সবচেয়ে বুদ্ধিমান মানুষ হচ্ছে সে যে প্রতিদিন বারবার মৃত্যুকে স্মরণ করে আশ্চর্য উত্তর যে প্রতিদিন বারবার মৃত্যুকে স্মরণ করে সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষ এখন লিস্ট তৈরি করেন সামনে যারা বসে আছেন কজন বুদ্ধিমান এক মাস ভাবেনি মরার কথা আছে না অনেকে হ্যাঁ এলাকায় যদি কেউ মারা যায় সেদিন মনে পড়ে তারপরে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন আস এনাফ অমনি এক্সপায়ার হয়ে গেছে আর মনে পড়ে না না প্রতিদিন আপনাকে মৃত্যুর কথা স্মরণ করতে হবে না হলে আমার মতো একটা ট্রিক অ্যাপ্লাই করতে পারেন আমার একজন চাচা পাড়া প্রতিবেশী চাচা কিন্তু ওনার মৃত্যুতে এতটা শোকাহত হয়েছিলাম হয়তো আমার বাবার মৃত্যুতে শোকাহত হব না কিন্তু দিনের বিষয়ে এতটা ভালো মানুষ ছিলেন আমাদের মাধ্যমে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছিলেন তাহাজ্জুদ পর্যন্ত তাকে ধরিয়েছিলাম কিন্তু তিনি কোন এক রমাদানে 13ই রমাদানে পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন তো সে হচ্ছে আমাদের গোরস্থানের প্রথম বাসিন্দা আমাদের গোরস্থানে তার আগে কেউ মারা যায়নি আমাদের খাটিয়ার প্রথম
সেই ব্যক্তি উঠেছিল যে ব্যক্তি উঠেছে সেই ব্যক্তির কেনা ওই খাটিয়াটা তো তাকে দাফন করেছি আমরা আমার বাড়ির থেকে 2 থেকে 2.5 কিলোমিটার আছে জলঙ্গি বাজার দুটো রাস্তা একটা বর্ডার রোড আর একটা আছে মেইন রোড কাকাকে যেদিন থেকে দাফন করে এসেছি সেদিন থেকে আজ পর্যন্ত আমি মেইন রোড দিয়ে বাজারে যাইনি কেন বুদ্ধিমান হওয়ার চেষ্টা করি বাজারে তো যেতেই হয় প্রতিদিন ওই সাইডে যাই ওনার জন্য দোয়া করি কবর জিয়ারত করি আর নিজে ভাবি আল্লাহ এত ব্যস্ত মানুষ কোটি টাকার মানুষ দিনরাত সবসময় বাইকের উপরে থাকতেন ব্যাগ থাকতো লক্ষ লক্ষ টাকা ব্যাগের মধ্যে থাকতেন এত বড় ব্যবসায়ী ছিলেন আল্লাহ তাআলা অন্তরটাও বড় করেছিলেন সেই লোকটা আজকে এত ব্যস্ততাকে শেষ করে কবরে শুয়ে আছে আমাকে একদিন চলে যেতে হবে এইজন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম এখন তোমরা কবর জিয়ারত করতে পারো কেন কবর জিয়ারত করলে তোমার অন্তরটা বিগলিত হবে তোমার দেহ দিয়ে হাত মুখ দিয়ে পাপ কম হবে পরকালের কথা চিন্তা মাথায় আসলে মানুষের আর পাপ করতে মন চায় না সুতরাং সবচেয়ে বুদ্ধিমান মানুষের নাম কি যে ব্যক্তি প্রতিদিন মৃত্যুকে স্মরণ করে মৃত্যুকে স্মরণ করে আজকে কিছুক্ষণ আগে মোবাইল দেখতে দেখতে হঠাৎ এরকম একটা পোস্ট পেয়ে গেলাম হট করে ভাবলাম ইন্না লিল্লাহ আজকে তোমার মৃত্যুকে স্মরণ করা হয়নি আমি ভাবছিলাম আজকে তো স্মরণ করা হয়নি মানে চাপের মধ্যে তো থাকতে হয় বুঝতে পারছেন আমি বললাম ছি 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 আমি কত বড় বোকা কেন আমি আজকে মৃত্যুকে স্মরণ করলাম না তারপরে সিদ্ধান্ত নিলাম এই বিষয়ে বক্তব্য দেব ইনশাআল্লাহ কথা বুঝছেন আমার অতএব সবচেয়ে বুদ্ধিমান মানুষের নাম হচ্ছে মৃত্যুকে স্মরণ করে যে ব্যক্তি যে মেয়ে যে পুরুষ পৃথিবীতে যারা রয়েছে সবাইকে মৃত্যুকে স্মরণ করতে হবে কারণ ওখানে তো যেতেই হবে ওখানে যে যেতেই হবে যদি ওখানে যাওয়া না থাকতো তাহলে আর কি টেনশন থাকতো আর টেনশন থাকতো না পৃথিবীর বুকে কেউ বেঁচে থাকতে আসেনি কেউ পৃথিবীর বুকে বেঁচে থাকতে আসেনি তাই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য সময় সংক্ষিপ্ত সময় সীমিত এই সময়ের মধ্যে যত পারবেন নেকি অর্জন করে নেন ব্যাস আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল রাখুন আল্লাহ তাআলা সাহায্য করবেন করবেনই করবেন বলছিলাম মৃত্যুর পরে তিনটি ভয়াবহ স্থান রয়েছে একজন মানুষ যখন মারা যায় তারপরে তিনটি রয়েছে ভয়াবহ স্থান এক কবর দুই কিয়ামতের মাঠ তিন জাহান্নাম এই তিনটি ভয়াবহ রাস্তাকে পাড়ি দিতে হবে আপনাকে আমাকে সবাইকে মৃত্যুর পরে তিনটি জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন কুল্লু নাফসিন জাইকাতুল মউত পৃথিবীতে যাদের আমি জীবন দিয়েছি যার মধ্যে জান রয়েছে প্রত্যেকটা জীব এক জীবকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে মানে মানুষ পশু পাখি যা চিনি না যার মধ্যে আল্লাহ তাআলা জীবন দিয়েছেন প্রত্যেকে মৃত্যুর কোলে ঢলে পড়বে একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর আয়াতে বললেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজাও একদিন সব কিছু ধ্বংস হবে আল্লাহ তাআলা ছাড়া আল্লাহ তাআলার মুখ ছাড়া আল্লাহ যে সত্তা তিনি ছাড়া একদিন সব ধ্বংস হবে এখন যে একটু আগে বললাম সমস্ত প্রাণী মারা যাবে এখন আল্লাহ তাআলা বলছে প্রাণী না পৃথিবীতে যা সৃষ্টি করেছি সবই ধ্বংস হয়ে যাবে গাছ নদী নালা কিচ্ছু থাকবে না সব শেষ হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির পৃথিবীর মানুষ অতদিন পর্যন্ত আত্মভোলা থাকে অতদিন পর্যন্ত ব্যাংক ব্যালেন্স নিয়ে চিন্তা করে অতদিন পর্যন্ত সন্তান সন্ততি নিয়ে চিন্তা করে অতদিন পর্যন্ত নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তা করে অতদিন পর্যন্ত পৃথিবীতে কি করে সম্পদ আর্ন করা যায় তা নিয়ে চিন্তা করে হাত্তা জুরতুমুল মাকাবির কবরের মাটি দেখার আগ পর্যন্ত আল্লাহ বলেই দিয়েছে কত বড় বেকুব আমরা কত বড় নাদান পৃথিবীর শব্দ বুঝি আখিরাতের বিষয়টা বুঝি না একটা ছেলে লোককে বয়স হচ্ছে 50 বছর তাকে যদি বলেন বাবা বয়স তো অনেক হয়ে গেল একটু দাঁড়িয়ে রাখেন
চলেন একটু মসজিদে যাই সালাত আদায় করি তো তার আশ্চর্যজনক উত্তর ঠিক আছে বাবা অবশ্যই যাব ওই যে ছোট মেয়েটা আছে না বিয়েটা দেওয়ার পরে ইনশাআল্লাহ শুরু করব ছোট মেয়ে পর্যন্ত যে ও যাবে এর কোনো গ্যারান্টি আছে অনেক যুবক ভাইরা এমন মিডল এজেস পিপল যারা রয়েছেন মধ্যবয়স্ক তাদেরকে যদি বলা হয় সালাত আদায় করো তো তারা বলে যে আমাদের প্যান্ট ঠিক নাই আজকে কাপড় ঠিক নাই কথা বুঝছেন আজকে কাপড়ই নাকি ওর ঠিক নাই এত টাকা দিয়ে প্যান্ট কিনে জামা কিনে কি লাভ যদি কাপড়ই ঠিক না থাকে অথচ ওর মধ্যে এরকম একটা সংকীর্ণতা মনে কাজ করে যে একদিন পড়লে হলো আল্লাহর কাজ আল্লাহ তো পঞ্চেতের প্রধান গিয়ে হাত পা ধরবো ক্ষমা করে দেবে বোধহয় মানুষ মনে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাত্তা জুরতুমুল মাকাবির কবরের মাটি দেখলে সে কি বলে এনাফ আর লাগবে না যথেষ্ট হয়েছে কিন্তু ওখান থেকে ফিরে আসা যাবে দেখেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে খুব ভয়াবহ সিচুয়েশন হবে এমন অবস্থায় একজন কোটিপতি মানুষকে বলা হবে তোমার পৃথিবীতে যত সম্পদ ছিল আমি যদি তোমাকে সেই সম্পদটাকে রিটার্ন করি তোমাকে এখন দিই এই সম্পদের বিনিময়ে তুমি কি চাইছো সেই লোকটা বলবে আপনি আমাকে এখনই দেন সমস্ত সম্পদকে দান করে দেব শুধুমাত্র জান্নাত কেনার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য বুঝতে পারছেন মাদ্রাসা মসজিদে জালসা হলে 10 টাকা 20 টাকা হাইস্ট 50 টাকা দেয় এই লোকটা ওখানে গিয়ে বলবে আল্লাহ সব ঘুরে দাও একবার যাই না একবার যাই কিন্তু পৃথিবীর ইতিহাসে যেদিন থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে আজকে পর্যন্ত কেউ কি রিটার্ন এসেছে রিটার্ন আসেনি সুতরাং ওখানে গেলে ওখান থেকে রিটার্ন আসা যায় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের বিশেষ বিশেষ আয়াত দ্বারা আমাদেরকে বোঝালেন যে আমাদের সবাইকে মরতে হবে সবকিছু ধ্বংস হবে আমরা কবরের মাটি দেখার আগ পর্যন্ত নিজেকে আত্মভোলা রাখি আমাদের মনে হয় দেখেন প্রত্যেকের একটা কথা মনে হয় যে তোর বড় বউ অসুস্থ তোর মেজ বউ অসুস্থ বাড়িতে যখন বলে আমরা কি ভাবি বয়স হয়েছে অসুস্থ তো হবেই তো মারা যাবেই প্রত্যেকটা মানুষ মনে করে আমি বাদ দিয়ে সবাই মারা যাবে দেখেন খেয়াল করেন সবাই নিজে নিজে ভাবে আমি বাদ দিয়ে সবাই মারা যাবে অথচ পৃথিবীর মুখে কেউ বেঁচে থাকতে আসেনি তাহলে একজন ব্যক্তি যখন মারা যায় তার সিচুয়েশনটা কি হয় আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মিশর বিজয়ী সাহাবী তাকে প্রশ্ন করা হলো মানুষ যখন মৃত্যুশয্যায় শায়িত তখন তার হালাতটা কেমন হয় আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যখন মানুষ মারা যায় মারা যাওয়ার কিছুক্ষণ আগে মানুষ বুঝতে পারে সেটা হতে পারে কয়েক সেকেন্ড কয়েক মিনিট সিচুয়েশনটা বুঝতে পারে তো মানুষ যখন মারা যায় তখন ও দেখতে পায় যে ফেরেশতা এসেছে চারিদিকে দেখবেন কোন কোন মাইয়াত মারা যাওয়ার সাথে সাথে তার চোখটা বড় হয়ে যায় দেখেন না এর পেছনে কারণ আছে মুক্তা হা হয়ে যায় এর পেছনে কারণ আছে আরেকটা বাস্তবতা দেখতে পাবেন দেখবেন যে সে অনেক কিছু বলার চেষ্টা করে বলতে পারে না বহু কিছু বলার চেষ্টা করে আসলে ও বুঝতে পারে যে পাশে ফেরেশতা চলে গেছে এখনই জান কবজ করবে আমি তোমাদেরকে বলতে চাইছি কিন্তু আমি বলতে পারছি একটু খেয়াল করবেন এরকম সিচুয়েশন কারোর দেখেছেন কিনা আমি তো দেখেছি নিজে বহুবার তো আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলছেন মিশর বিজয় সাহাবী তাকে সাহাবাই কেরামরা বললেন আপনি বলেছিলেন মানুষটাকে মারা যাওয়ার আগে বুঝতে পারে কেন তাদের সিচুয়েশন বর্ণনা করে না আপনি কি একটু বুঝতে পাচ্ছেন আপনার হালাত দেখে মনে হচ্ছে আপনি পৃথিবীর বুকে আর বেশিক্ষণ থাকবেন না আপনি কি আমাকে আমাদেরকে বলতে পারেন আল্লাহ তাআলা হয়তো তার মুখ দিয়ে আমাদেরকে শুনিয়েছেন কিছু কথা তো তিনি বলছেন মৃত্যু যন্ত্রণা এটা বর্ণনা করার মতো না আমার মনে হচ্ছে আকাশটা আমার শরীরের উপরে ভেঙে পড়েছে আকাশ আমি পৃথিবীর মাটির উপরে
একেবারে দললে মুছরে শেষ হয়ে যাচ্ছে আমার পেটের মধ্যে কেউ যেন খেজুরের কাঁটা ক্রমাগত ঢুকাচ্ছে।